আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি আমজাদ খান। রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন সহ বিভিন্ন কর্মসূচি করছে সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন। তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলন করা সৈয়দা রত্না এবং তার ছেলে ঈসা আবদুল্লাহ পিয়াংশকে মোচলেকার বিনিময়ে রোববার রাতে ছেড়ে দেয় পুলিশ। এর আগে সকালে মাঠে থানার ভবন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের আটক করে পুলিশ। বিস্তারিত যাযাবর মিন্টুর রিপোর্টে। রত্না ও তার ছেলেকে কলাবাগান থানায় আটক করে রাখার খবর ছড়িয়ে পড়লে তার পরিবার পরিজন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের লোকজন থানার সামনে ভিড় জমাতে থাকেন। রাতে কলাবাগান থানার সামনে তারা রত্না ও তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানান। সে ক্রিমিনাল নয়, তাহলে তার সঙ্গে কেন আমরা দেখা করতে পারবো না? আমরা আজকে এখানে যারা সমবেত হয়েছি, আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি। ওই এলাকায় যদি আরেকটা বিকল্প খেলার মাঠ আমাদের পুলিশ ভাইয়েরা আমাদেরকে দেখাতে পারেন, ওই মাঠ আমরা ছেড়ে দেব। আরেকটা যেখানে বিকল্প খেলার মাঠ নেই, সেখানে খেলার মাঠের মধ্যে থানা কেমন করে হয় এবং খেলার মাঠের মধ্যে থানা নির্মাণ কেমন করে সরকারি কাজ হয়, এই প্রশ্নটা আমরা একটু রাখতে চাই। কলাবাগান থানার অফিসার ইনচার্জ রাত 11টার দিকে থানায় আসার পর রত্নার মুচলেকার পরিপ্রেক্ষিতে তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে ও তেঁতুলতলা মাঠে থানা নির্মাণ বন্ধ করার দাবিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিকাল 3টায় তেঁতুলতলা মাঠে প্রতিবাদ সমাবেশ করবে। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। কট্টর ডানপন্থী ও অভিবাসন বিরোধী মারিন লপিনের চেয়ে প্রায় 16% ভোট বেশি পেয়েছেন তিনি। জয়ের পর বিভক্ত ফরাসিদের ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছেন ফরাসি প্রেসিডেন্ট। ম্যাক্রোর বিজয়ে খুশি ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। প্যারিস থেকে এম এ হাশিমের রিপোর্ট। ফ্রান্সের রেকর্ড সংখ্যক ভোটারের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয় এবারের প্রেসিডেন্ট নির্বাচন। ইমানুয়েল ম্যাক্রন পুনরায় নির্বাচিত হলেও গতবারের তুলনায় কমেছে ম্যাক্রনের ভোট। বিজয়ী ভাষণে ম্যাক্রন ফ্রান্সের সকলের জন্য রাষ্ট্রপতি হওয়ার প্রতিশ্রুতি দেন। ম্যাক্রোর যে প্ল্যানিংটা ছিল, ওনার তো এটা মাস্টার প্ল্যানিং ছিল। উনি জানে যে এখানে আর কোনো নেতা নাই ফ্রান্সের, সুতরাং সে নিয়ে এইভাবে করে সে প্ল্যানিং করেছে, বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, সে পদক্ষেপগুলো কন্টিনিউয়েশন করবে। ফরাসি গণতন্ত্র ও ইউরোপীয় সংস্কৃতির সাথে মিলেমিশে চলতে আমরা অভ্যস্ত, সুতরাং তেমন কেউ রাষ্ট্র পরিচালনায় থাকলে আমাদের জন্য ভালো। অভিবাসী বিরোধী মারিন লোপেন পরাজিত হওয়ায় স্বস্তি বোধ করেছে প্রবাসীরা। ম্যাক্রন ইজ নট মারিন লোপেন, অ্যাটলিস্ট আমাদের ফ্রেঞ্চ ভ্যালুগুলি থাকবে, এটার জন্য আমরা অনেক খুশি, আমরা চিন্তামুক্ত হয়েছি। তো এটাই আমরা চেয়েছিলাম এবং এটাই হয়েছে, এবং আমরা অনেক বড় একটা বিপদের থেকে বেঁচে গেছি। 2002 সালে জ্যাক শিরাকের পর টানা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইমানুয়েল ম্যাক্রন। তবে কট্টর ডানপন্থী মারিন লোপেনের সাফল্যে ফ্রান্সের ভবিষ্যৎ রাজনীতিতে বিভাজনের সংখ্যা থেকেই যাচ্ছে। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।